মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না, মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝাই যায় না। সত্যি বলতে আপনি জীবনের শ্রেষ্ঠ আর সুন্দর সময় কাটিয়েছেন তখন যখন আপনি জীবনে চাওয়ার অঙ্ক কষতে শিখেননি। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া আর কিছুই পাবেন না। যে আপনাকে পাত্তা দেবে না আপনিও তাকে পাত্তা দিবেন না। সে যত বড় আর বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা। আর যে আপনাকে আপন ভাববে আপনিও তাকে আপন ভাববেন। সম্পর্কের নাম থাকা জরুরি নয়, বরং সম্পর্কের টান থাকাই জরুরি। আপনি যাকে আঘাত করেছেন তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য কর সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে। মনে রাখবেন দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘ শ্বাসটুকুও আল্লাহ কবুল করে নেন। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও পাশে থাকে না। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে। বাদাম দুধ বা হরলিক্স খেন, সবার ভালো যে চায় তার কখনোই ভালো থাকা হয় না, শুধুই কষ্ট পেতে হয়। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে। কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ সেটা মুখের ভাষা নয়, সময় গেলেই প্রমাণিত হয়। মায়া হলো কালো জাদুর মতন যা ধীরে ধীরে মানুষটাকে নিঃশেষ করে দেয়। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচুতলার মানুষদের আর মানুষ বলেই মনে করে না। যে ঠকে সেও কাঁদে আর যে ঠকায় সেও কাঁদে, পার্থক্যটা হচ্ছে দুদিন আগে আর পরে। দুঃখ কষ্ট অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায়। পরিস্থিতি তোমাকে যে অবস্থাতেই রাখুক চুপচাপ মেনে নাও, সময় একদিন পরিস্থিতিকে ঠিকই বদলে দেবে। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। সবাই পাশে থাকতে পারে না প্রিয়, তাই যে থাকতে চায় তাকে আগলে রাখো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে না। ভালোবাসি তবু বুঝতে পারি না, কষ্ট পাই কিন্তু কষ্ট দিতে চাই না, রেগে যাই কিন্তু রেগে থাকতে পারি না, সব কিছু ভুলে যাব ভেবেও ভুলে থাকতে পারি না, এটাই আমার স্বভাব আর এটাই আমি। যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয় আমরা সেটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে সব শেষে নষ্ট করে ফেলে দেই। ভাগ্য বড়ই অদ্ভুত জিনিস, কাউকে দেয় আবার কারো কাছ থেকে সব কেড়ে নেয়। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম, খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে কিন্তু বহুরূপে মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, কাউকে বোঝানো যায় না আর বললেও কমে না। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো, ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানেই নেই। বিদায় জানান নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য, নিজেকে সবসময় প্রস্তুত রাখ। যে মানুষটার চোখে তুমি সুন্দর সে মানুষটা তোমাকে ভালোবাসবে, যে মানুষটার চোখে তুমি মেধাবী সে মানুষটা তোমাকে ভরসা করে, যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুঁতকে আগলে মায়া করে নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবনের পাড়ি দিতে পারো। ভালোবাসা বাহির দেখে হয় না, ভালোবাসা হয়তো ভেতরের রূপ দেখে। জীবন অনেক সুন্দর, কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে। মানুষটা তোমাকে অসম্মান করবে না, তোমাকে বুঝে নিতে হবে। কার উপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না। প্রকৃত পুরুষ তার নারীকে সেই সম্মানটুকুই দেয়, তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে। যদি এমন কাউকে পেয়ে যাও তবে আঁকড়ে ধরো, কারো জন্য পিছু ফেরার দরকার নেই। এ দুনিয়ায় ভরসা করার জন্য দুটি হাত অনেক বেশি প্রয়োজন। যে মানুষটা তোমাকে সম্মান করবে সে জানে তোমার মূল্য কতটা তার কাছে, তাই তাকেও সেই মূল্যটা দিতে শেখো।
যে মানুষটা মনের ভিতর আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে আর কি হবে, মায়া বাড়ানো ছেড়ে দিন, জীবনে অনেক সুখী হবেন। অহংকার খুব ছোট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেওয়া সান্ত্বনা এবং কষ্ট। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই, যদি থাকতো তাহলে সুখ বাজারে বিক্রি হতো। চিন্তিত হবেন না, আল্লাহ জানেন আপনি ধৈর্য ধরেছেন, অপেক্ষা করছেন, ভরসা রাখুন আল্লাহর উপর, তিনি সব সময় আপনার সাথেই আছেন। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও খুব বিরক্ত লাগে। সুযোগ পেয়েছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, কখনো অপব্যবহার করবেন না, আর যেখানে সেখানে মাথা ঢোকায়েন না। একবার মাথা আটকে গেলে শেষ পর্যন্ত কঙ্কাল হতে বেশি সময় লাগবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।